পটুয়াখালীর বাউফলে 150 কেজি মা ইলিশ ও 13 লক্ষ মিটার সুতার জাল, 1.5 লক্ষ মিটার কারেন্ট জাল ও 5টি ইঞ্জিন চালিত নৌকা সহ 22 জেলেকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ। গতকাল রাত 9টা থেকে আজ বেলা 11টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়। পরে আটককৃত 22 জেলের মধ্যে 10 জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। অপর 12 জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেয়া হয়। দুপুরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানার মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI গিয়াসউদ্দিন জানান, মা ইলিশ রক্ষায় 22 দিনের অবরোধ সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।